23 October, Philsni National Ayurveda Day. Aboni bagwi, Koktisalo, Rajakhor, Agulini, Rabindra, Bhavan, Hall, Nogo. Khlaijaknai, Haste Beremni National Ayurveda Sal, Panda. Pandano Chengsawi Rwnai, Hasteni Mantri Okra Dr.Manik Saha. Chasalo, Rajakhor, Agulini, NHM, Dagiphang, Tangnogo, Kaisa, Kokthum, Panda, Ringwi. Shaklai, NHM, Dagiphang, Debasihh, Das. প্রাচীনকালেই আমরা এই বিষয়গুলি আমরা নজরে এনেছি এনেছিল আমাদের মুনি ঋষিরা যে স্বাস্থ্য রক্ষণ আগে আমাদের শরীরের স্বাস্থ্য ঠিক রাখতে হবে তার জন্য আমাদের অনেক আয়ুর্বেদিক জীবনশৈলী আমাদেরকে দেওয়া হয়েছে যেমন দিনচর্যা অর্থাৎ কটায় ঘুম থেকে উঠতে হবে কখন আমাদের শরীরের মালিশ করতে হবে ব্যায়াম করতে হবে আহার নিতে হবে এবং রাত্রি কটায় ঘুমাতে হবে এই সমস্ত কিছুর একটা আয়ুর্বেদিক জীবনশৈলীর কথা বলা হয়েছে ঋতুচর্যা অর্থাৎ সিজনাল কি কি নিয়ম কানুনের মধ্যে আমাদেরকে থাকতে হবে প্রতিটি সিজনে কি কি আহার প্রতিটি সিজনে কি কি নিয়ম বাদ দিতে হবে এই সমস্ত বিষয়গুলি যদি আমরা সঠিকভাবে প্রতিপালন করতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে আর যদি রোগ হয় অর্থাৎ আতুর ব্যবস্থার জন্য আরও বেশি পরিমাণে আমাদের যাতে সহজলভ্য যে চিকিৎসাগুলি যেটা আমরা কোভিডের সময় আমরা দেখেছি যে আমাদের ইমিউনিটি বুস্টিংয়ের জন্য কিছু কিছু আমাদের রান্নাঘরের কিছু কিছু মশলা জিরা তারপরে লং তারপরে গোলমরিচ এইগুলি ফুটিয়ে জল খাওয়ার জন্য আমাদের প্রোটোকল এসেছিল আমরা এগুলি বিভিন্ন রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করে আমরা দেখেছি যে রোগের তীব্রতাটা আর বাড়তে পারেনি অর্থাৎ আমরা যেটুটুকু প্রোটোকলের মধ্যে ছিলাম সঙ্গে ঔষধ হিসাবে সংশোধনী বটি এবং চ্যবনপ্রাস এটা আমাদের প্রয়োগের মধ্যে ছিল আমরা মানুষের স্বাস্থ্য যতটা পেরেছি আমরা ঠিক রাখতে পেরেছি কাজেই আয়ুর্বেদ দিবসের ভাবনাটা যেটা হর দিন হরগা এটা অত্যন্ত সঠিকভাবে যদি আমরা করতে পারি আমরা আয়ুর্বেদ চিকিৎসক হিসাবে তাহলে আমরা মনে করি মানুষের স্বাস্থ্য ঠিক থাকবে আজ সাতवें राष्ट्रीय आयुर्वेद दिवस की पूर्व संध्या पर